আমাদের ছাত্রলীগের একমাত্র অভিভাবক গণনেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অনুরোধ জানাবো যেন তিনি আমাদের সাথে ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে এই কেক কাটা অনুষ্ঠানে আমাদের সাথে গণভবন প্রান্ত থেকে যোগদান করেন। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, এ কথাগুলি জাতির পিতাই বলে গিয়েছিলেন। আমাদের বাঙালি জাতি হিসেবে
আজকে আমরা যে আত্মপরিচয় পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, প্রতিটি সংগ্রাম শুরু করেছিল কিন্তু এই ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাতৃভাষায় কথা বলার অধিকার, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সেই ভাষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই ছাত্রলীগ গড়ে তোলেন। ছাত্রলীগ সংগঠনটা আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, ভোট ভারতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কোনো আন্দোলনেই যদি আমরা দেখি, সব থেকে বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা। অন্য কোনো দল খুব বেশি এটা পাওয়া যাবে না, কিন্তু আমাদের ছাত্রলীগের সব থেকে বেশি। করোনা ভাইরাসের জন্য আমাদের কিছুটা থমকে গেছে, তবে আমি এটুকু বলবো, আমি আগেও বলছি, সংগঠনটি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই করোনা ভাইরাসে আমাদের ছাত্রলীগ অনবদ্য ভূমিকা রেখেছে, সেজন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তার কারণ যখনই যে কথা বলেছি তারা সে কথা শুনেছে। তোমাদেরকে সেজন্য আমার আন্তরিক দোয়া আশীর্বাদ জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। আমি সত্যি গর্বিত ছাত্রকে নিয়ে যে আমাদের ছাত্রলীগের ছেলেরা নেমে পড়লো ধান কাটতে, এবং সেই সাথে সাথে ছাত্রলীগের সাথে সাথে আমি বলবো আমাদের কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারাও নেমেছে। কিন্তু আমি আগেই বললাম যে ছাত্রলীগ তো সবসময় অগ্রগামী দল, তারাই পথ দেখিয়ে এগিয়ে যায়। আর এই জন্য ছাত্রলীগ বয়সও আওয়ামী লীগ থেকে বড়, এটাও ঠিক, কি তাই না? বড় না একটু বয়সে বড়। আমরা ভাত খাই, আমরা খাবার খাই, সে খাবারের ফসল ফলায় কৃষক, সে কৃষককে তো অবহেলার চোখে দেখার না, তারা তো আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, তাদের সম্মান অনেক বড়। আজকে যখন তোমরা ধান কেটেছো ছাত্রলীগের ছেলেরা, এটাই প্রমাণ হয়েছে যে কোনো কাজকে তোমরা ছোট করে দেখো নাই। তা আমি আবারও বলবো, যখনই নিজের গ্রামে যাবে, নিজের দেশে যাবে, কাউকে ছোট করে দেখবে না, কোনো কাজকে ছোট করে দেখবে না। যারা মেধাবী, হয়তো বাবা মা শিক্ষা দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা নেই, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করে দিচ্ছি। আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি সমস্ত জায়গায় জায়গায়। আমাদের জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যেমন ডাক্তার দরকার, নার্স দরকার, নার্সিং ট্রেনিং এর উপর গুরুত্ব দিচ্ছি, শিক্ষাকে বহুমুখী করে দিচ্ছি, কারিগরি শিক্ষার গুরুত্ব দিচ্ছি, যেন স্কিল লেবার যেটা হয় বলে সেটা তৈরি হয়। প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার মাধ্যমে এবং বিজ্ঞান শিক্ষার মাধ্যমেই কিন্তু একটা দেশ এগিয়ে যেতে পারি, ততই নিজেকে আরো সম্পদশালী মনে করবে। ধন সম্পদ কোনো কাজে লাগে না। আজকে করোনা ভাইরাস একটা জিনিস শিক্ষা দিয়ে গেছে, যার যতই টাকা পয়সা থাকুক, যার যতই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা কিছুই থাকুক না কেন, সেগুলি যে একেবারে ব্যর্থ, সে তার যে কোনো মূল্য থাকে না, করোনা ভাইরাস অন্তত এই শিক্ষাটা মানুষকে ভালোভাবে দিয়েছে। কিন্তু শিক্ষা, বিদ্যা, এটা এমন একটা শিক্ষা, এমন একটা সম্পদ, এই সম্পদ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। আর এই সম্পদটা থাকলে জীবনে কখনো হোঁচট খাবে না, চলার পথ মসৃণ করে এগিয়ে যেতে পারবে। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সেই শিক্ষাই দিয়েছি, কাজে তোমরাও সেভাবে শিক্ষা নেবে, ছাত্রলীগের সেটাই কাজ থাকবে, নিজেরা পড়বে, অন্যকে পড়াও। আর এই করোনা ভাইরাসে যদি ছাত্রলীগের উপরে তো আগে আমার নির্দেশই ছিল যে নিজের গ্রামে যে কেউ যদি নিরক্ষর থাকে তাকে অক্ষর জ্ঞান দাও, বা স্কুলে বাচ্চাদের আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, স্বাস্থ্য সুরক্ষা মেনে তাদেরকে পারলে একটু পড়াশোনা সাহায্য করো। অর্থাৎ শিক্ষা ছাড়া একটা জাতি কখনো এগোতে পারে না, সে কথাটা মাথায় রেখে এই ছাত্রলীগকে চলতে হবে। এর জন্য যে ছাত্রলীগের যে মূল মন্ত্র, ছাত্রলীগের যে আদর্শ তিনটা, শিক্ষা, শান্তি, প্রগতি, কাজে শিক্ষা হচ্ছে এক নম্বর। এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ। আমরা প্রগতির পথে এগিয়ে চলব, দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। কাজেই ছাত্রলীগের মূল মন্ত্র এই যে শিক্ষা, শান্তি, প্রগতি, এটা মাথায় রেখে ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আদর্শ নিয়ে চলতে হবে, সেটাই আমি চাই। আমি দেখি যে আমাদের ছাত্রলীগের যে নির্দেশ দিয়েছি, বৃক্ষরোপণ করা, ধান কেটে কৃষককে সহযোগিতা করা, বা করোনা ভাইরাসের সময় আক্রান্ত রোগী এবং যারা মৃত্যুবরণ করছে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, যখন ঝড় আসলো সেই ঝড় সময় মানুষের পাশে দাঁড়ানো, এই যে মানুষের সেবার জন্য যে কাজগুলি করে গেছো সেটাই হচ্ছে বড় কাজ। কাজে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে, আদর্শবান একজন নেতা হিসেবে গড়ে উঠতে হবে,
যেন আগামী দিনে দেশটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। প্রত্যেকটা মানুষ এদেশে যাদের গৃহ নাই তাদেরকে আমি ঘর করে দিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমার নিজ নিজ এলাকায় খোঁজ করো কোন মানুষটা গৃহহীন আছে, সেই মানুষটা পেলে অবশ্যই আমাকে খবর দেবে এবং স্থানীয়ভাবে খবর দেবে, তাকে আমরা বিনা পয়সায় ঘর করে দেব, প্রত্যেকটা মানুষকে ঘর করে দেব। প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিয়ে আলো প্রজ্বলিত করব। ইতিমধ্যে 99% মানুষের ঘরে কিন্তু আমরা বিদ্যুৎ দিয়েছি। কাজে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিটি ঘর আমরা আলোকিত করব, আর সেই সাথে এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা এগুলিও যেন মানুষ পায় এবং সুন্দরভাবে যেন বাঁচতে পারে, মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে, বিশ্ব দরবারে বাঙালি জাতি মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। যে সংগঠন এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অগ্রণী ভূমিকা নিচ্ছে, সেই সংগঠনের নামই বাংলাদেশ ছাত্রলীগ।